তুমি জানো তোমার শাসন অনুযায়ী নাই, আর কিভাবে তাকে বুঝানো, বুঝানো তোমার একটু সময় দাও। আসসালাম ভাবে বলতেছেন আপনাকে সময় দেবো, এগুলো যদি আপনি ছেড়ে জানতে পারেন তাহলে কি অবস্থা আপনি বুঝতে পারতেছেন? আরে কিভাবে জানবে, তুমি আমি যদি না বলি কেউ জানবে? প্লিজ গো বৌমা, তুমি না করেন, আমার আমার সময় দাও। আচ্ছা, আমার আর ভালো লাগতেছে না, আমি থাকতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, আপনি মানে কাছে পাইতে চান কিছু? কি শর্ত বলো, তোমার সব শর্ত মানি। বৌমা তুমি জানো তোমার শাশুড়ি অনুযায়ী নাই, আর কিভাবে তাকে বুঝানো, বুঝানো তোমার একটু সময় দাও। আসসালাম ভাবে আপনি যে এইসব বলতেছেন আপনাকে সময় দেবো, এগুলি যদি আপনি ছেড়ে জানতে পারেন তাহলে কি অবস্থা আপনি বুঝতে পারতেছেন? আরে কিভাবে জানবে, তুমি আমি যদি না বলি কেউ জানবে? পৃথিবী অসন্তান কিভাবে জানবে? প্লিজ গো বৌমা, তুমি না করো, আমার আমার সময় দাও। আমার আর ভালো লাগতেছে না, আমি থাকতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, দেখতেছেন। আচ্ছা তাহলে আমার একটা সত্য মানে সত্য আছে, যদি আমাকে আপনি মানে কাছে পাইতে চান কিছু? কি শর্ত বলো, তোমার সব শর্ত মানি। মাইনা দিতে পারবেন তো? তোমার জন্য সব শর্ত মাইনা নেব, তুমি বলো তোমাকে চাই। সেটা হচ্ছে আপনার যত জায়গা সম্পদ যা আছে সব আমার নামে লেখা দিতে হবে। এটা কেমন কথা বললো বৌমা, এটুকুর জন্য আমার জায়গা সম্পদ সব তোমার দিকে লিখে দেবো? লেখা দিতে হবে এই কারণে যে আজকে আপনি আমার সাথে কিছু মানে মানে আপনি বোঝার চেষ্টা করেন, এরপরে যদি আপনার ছেলে জানতে পারে এগুলি তখন তো আমাকে বাসা থেকে বের করে দিব, এমনকি আমাকে ডিভোর্সও দিতে পারে, তখন আমি কোথায় যাবো? আর আমার বাপ মা তো কখন আমাকে মাইনা নেবো না এসব জানার পরে। তারপরে যখন আপনি এগুলি সবকিছু আমার নামে লেখা দিবেন তখনই আপনি আমার কাছে আসতে পারবেন, তার আগে না। আচ্ছা ঠিক আছে বৌমা, আমি এখনই যাইতেছি, মুখের কাছে গিয়ে সব কাগজপত্র ঠিক করে নিয়ে যাইতেছি, আমি এখনই যাইতেছি। আচ্ছা যান, সবকিছু বিনিময়ে আমি তোমাকে চাই। সবকিছু আমি তোর সবকিছু দিছি, তোর সব মেনে নিয়েছি আমি। যেভাবে বলেছি সেভাবে তুমি তো রাজি হইছো, তুই শ্বশুরের নামে কলঙ্ক, বের হা। যে শ্বশুর কিনা বউয়ের সাথে খারাপ ব্যবহার করে খারাপ ভাবে ইয়া করে, বের হা। আর দাঁড়াও, কি বের হা, তুমি বাবাকে বাসা থেকে বের করছিস কেন? ও তুই আছ, বের হা, তুমি বাপ কোতে বের হা, এই বসছিস কেন তোর সোফা, বের হা। ও আরে তুমি সেটা বলো, তুমি ওর বাসা থেকে বের করছিস কেন বাবা, কি সমস্যা? কি আগে বের কর তো বাবারে, বাবা বলবা তো কইছে, এই চুপ, তুমি অতিরিক্ত করতেছ কেন? অতিরিক্ত কি দেখছস? মানে কি বাবা,
মানে কি কাহিনী কি এখন তুমি ওর বাসা থেকে বের করে দিছ কেন কি সমস্যা কি তোর বাবা এক নম্বরের খারাপ লোক বাংলায় যেটা বলে কি করছে তোমার সাথে খারাপ সেটা বলো জিজ্ঞাসা কর কি বলছে বাবা তুমি জিজ্ঞাসা কর ওছে শ্বশুরের নামে কলঙ্ক এ তোদের মতো একটা শ্বশুরের জন্য না পৃথিবীতে যত কটা শ্বশুর থাকে না সবটির কলঙ্ক হয় তোদের মতো শ্বশুরের কারণে বুঝছো আচ্ছা এখন তুমি বলবা কাহিনীটা বলবা কি কাহিনী বলবো তোর বাবা তুই জিজ্ঞাসা করবি না কেন আমাকে এগুলি লেখা দিচ্ছে শুধু শুধু টান 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 মেয়ে না বাবা এগুলো কি বলতেছে তোর বাবা তুমি কেন সবকিছু লিখে দিচ্ছে তোর বাবা আমার সাথে এক রাত থাকতে চায় এই জন্য সে বিনিময়ে আমাকে তার সব সম্পত্তি লেখা দিচ্ছে বুঝতে পারছ তুই কেমন বাপের ছেলে কেমন বাপের ঘরে তোর জন্ম হইছে তুই বুঝতে পারতাছস জরিনা নামের কাউকে চিনস দশ বছর আগে তোদের বাসায় কাজ করছিল এই আমার দিকে তাকা তাকা আমি সে জরিনার মেয়ে বুঝতে পারছস তুই চিনস জরিনা রে কখনো শুনছস তার নাম এই শুনছস না তাই তোর বাবাকে জিজ্ঞাসা কর জরিনা কে ও তো চিনে ও ভালো করে চিনে এই জিজ্ঞাসা কর জিজ্ঞাসা কর বাবা এগুলো কি বলতেছে তুমি খোলাসা করে বলবা কি হইছে 10 বছর আগে এই বাসায় আমার মা কাজ করছে কাজের বুয়া ছিল তোদের আমার ওই মার সাথে তোর বাবা নোংরামি করছে নোংরামি নোংরামি ছিল তুই নোংরামি করছে সেটা সে সহ্য করতে না পারা তখন আমার বয়স ছিল 10 বছর তখন আমার বয়স ছিল 10 বছর তখন আমি টি 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 টু বুঝি তখন আমার মা এসব সহ্য করতে না পারা মানুষের কথাতে নিন্দাতে ঘৃণায় আমার মা আত্মহত্যা করছিল শুধুমাত্র তোর বাপের কারণে এই সেদিন সেদিনই আমি প্রতিজ্ঞা করছিলাম যে তোরে দেখছিলাম তখন তুইও ছিলি হয়তো জানিস কি আমি কইতে পারি না সেদিনকে প্রতিজ্ঞা করছিলাম যেভাবে হোক আমি এই বাসায় ঢুকবো আমি আমার মার প্রতিশোধ নেব আজকে কি একটা মানে মুখ্যম সময় আসছে তুই আমাকে পছন্দ করলি প্রেমও করলাম আমাকে বিয়েও করে ফেললি আবার এই নামে দেখ তোর বাপ কি নোংরা তার ছেড়ে দেবো আমি মা আমি তোমার প্রতিশোধটা নিতে পারছি মা এত বছর পরে আমি সুযোগটা পাইছি মা